অল ওভার শাড়িটাই কিন্তু এরকম কাজ করা। আর রানী কালার লাল কালার ব্লাউজ দিয়েও ভালো লাগবে। মা আবার একটা নিজের জন্য নিয়ে নিয়েছে একদম লাইট কালারের, মানে শাশুড়িদের পরার জন্য একদম পারফেক্ট শাড়ি। ফাইনালি বন্ধুরা বসে গিয়েছি তোমাদের সঙ্গে শাড়ির কালেকশনগুলো দেখাতে। এতদিন ধরে শপিং দেখিয়েছি আর আজকে হচ্ছে কী কী শাড়ি কিনলাম সেটাই দেখাবো। জানি তোমরাও ওয়েট করেছিলে, তো অনেক অনেক শাড়ি কিনে নিয়েছি প্রি পুজোর শপিং। তো ফার্স্টেই জামদানি দিয়ে স্টার্ট করছি। এই যে দেখো হলুদ কালারের একটা জামদানি নিয়েছি, খুব সুন্দর দেখতে, হলুদের মাঝে সবুজ এবং লাল দিয়ে কাজ করা, এবং অল ওভার শাড়িটাতেই কিন্তু এরকম কাজ রয়েছে। দেখো অল ওভার শাড়িটাতেই কাজ রয়েছে, তো খুব সুন্দর দেখতে। এটা আঁচলের শাড়ি, দেখ লাল ব্লাউজ বা সবুজ ব্লাউজ দিয়ে পরলে না দারুণ লাগবে। আর হলুদ শাড়ি একটা কমন, মানে প্রত্যেকের ওয়ার্ড্রপে থাকা চাই, আর সেটাও জামদানি। এবং দামটা শুনলে অবাক হবে, মাত্র 230 টাকা, এবং কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। নেক্সট জামদানি তোমাদেরকে দেখাই। এই জামদানিগুলো না মানে মা কিনতে দিয়েছিল, সামনেই পুজো আসছে তো, তো পুজোয় হচ্ছে ঠাকুরকে দেওয়ার জন্য। তো এই শাড়িগুলো কিন্তু মাত্র 172 টাকা করে নিয়েছে, যেগুলো মানে অন্য অন্য জায়গায় বলতে পারে ওরকম 200-250 এরকমই দাম নেয়। তো এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা জামদানি রয়েছে, আমকলকা ডিজাইন, ভীষণই কমন একটা ডিজাইন, পিঙ্কের উপর হলুদ আর সবুজ দিয়ে। কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে, ঠিক আছো? এটারও কিন্তু ভিতরে কাজটা এরকম হালকা হয়ে এসছে। তো এটা গেল। নেক্সট জামদানি অনেক কিনেছি, কারণ শান্তিপুর মানেই মনে হয় জামদানিগুলো অনেক লো বাজেটে পাওয়া যায় এবং কোয়ালিটি ভালো, মানে দাম কম বলে যে মান ভালো না সেটা কিন্তু নয়। এটা রয়েছে একটা মিষ্টি অরেঞ্জ কালারের মধ্যে। এত শাড়ি দেখাচ্ছি মনে হচ্ছে না পুরো দোকান দিয়ে বসেছি। দেখো এটাও কিন্তু হলুদ আর সবুজ দিয়ে কাজ করা রয়েছে, সবুজ ব্লাউজ দিয়ে দারুণ লাগছে। সামনেই দিওয়ালি রয়েছে, লক্ষ্মী পুজো রয়েছে, তো খুবই সুন্দর। তারপর রয়েছে একটা তুতে কালার, এগুলো কিন্তু সবই ওই 172 টাকা বাজেটের মধ্যে। এটাও দেখো কতটা ব্রাইট কালারটা, মানে এই শাড়িটা যদি আমার পুরো ভিতরটা কাজ থাকতো না আমি নিজের জন্যই একটা রেখে দিতাম, খুব সুন্দর দেখতে। কিন্তু এটার ভিতরটা হালকা হয়ে গিয়েছে, একটু খুলে দাও না, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। এই যে ভিতরটা একটু হালকা হয়ে গিয়েছে কাজটা, এই যে ভিতরের কাজটা এরকম, মানে খুব যে পুরো ফাঁকা সেটাও না, হালকা হয়ে গিয়েছে। কিন্তু পুরোটা যদি এরকম কাজ থাকতো আমি নিজের জন্য রেখে দিতাম, অবভিয়াসলি তখন দামটা একটু বেশি হতো। তো এই গিফটের শাড়িগুলোর মধ্যে মা আবার একটা নিজের জন্য নিয়ে নিয়েছে একদম লাইট কালারের, মানে শাশুড়িদের পরার জন্য একদম পারফেক্ট শাড়ি। তো মা যেহেতু একটু কালী মন্দিরে টন্দিরে যায়, পুজো টুজো দেয়, তো সেই কারণে এই শাড়িটা নিয়েছে। লাল সাদা একটু কমন, সেজন্য নিয়েছে এবার একটু মানে বিস্কুট কালারের মধ্যে। দাঁড়াও এইভাবে তুলতে হবে, এই যে ওই আমকলকার ডিজাইনের মধ্যেই লাল সবুজ দিয়ে কাজ করা রয়েছে, খুব সুন্দর দেখতে। শাড়িগুলো না খুব মানে সফট কোয়ালিটির হয়, এখন এরকম মার রয়েছে বলে শক্ত। তো এই চলে গেলো 172-এর জামদানিগুলো। এবারে চলে আসি আমার পুজোর শাড়ি। এই দেখো ব্ল্যাক কালারের শাড়ি নিয়েছি, মানে ব্ল্যাক কালারের শাড়ি আমার সেরকমভাবে নেই, তো এবারে ইচ্ছা ছিল একটা ব্ল্যাক শাড়ি নিয়ে, আর সেটা হচ্ছে পছন্দের এই নেকলেস কাতান সিল্কের মধ্যে পেয়ে গিয়েছি। দেখো এত ভালো কোয়ালিটি, মানে একদম সফট, বাটারি সফট, পুরো কপাস জারি ওয়ার্ক করা রয়েছে, এরকম নেকলেস নেকলেস রয়েছে, এবং অল ওভার শাড়িটাই কিন্তু এরকম কাজ করা। সেম এরকম আমরা একটা বেনারসি দেখেছিলাম না, তো সেটার থেকে কিন্তু এটা ভীষণই লাইট ওয়েট, অবভিয়াসলি দামও অনেক কম। আর লাইট ওয়েট শাড়ি এখন আমরা সবসময় চাই যেহেতু ইজি টু ক্যারি হয়। তো খুলেই ফেলছি আমি একেবারে, দেখতে পাচ্ছি, একটু গায়েও ধরে নিই। ম্যাচিং ব্লাউজ দিয়ে পরলে দারুণ লাগবে, বা রানী কালার লাল কালার ব্লাউজ দিয়েও ভালো লাগবে। সুন্দর লাগছে না? তোমরা কমেন্ট করেছিলে কেনার সময় যে ব্ল্যাক শাড়িটা ভালো লাগছে, তো এটা অনেক কালার অপশান ছিল। মৌলিও নিয়েছে একটা এরকম সেম, আমি মৌলির শাড়িগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো খুব সুন্দর দেখতে, এবং ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি। ব্লাউজ পিসটা রয়েছে প্লেনের উপরে, এরকম হাতায় পরবে এই নেকলেস, মানে ডিজাইনটা খুব সুন্দর। তো এই চলে গেল আমার শাড়ি, এবং এটার দাম নিয়েছে মাত্র 750 টাকা। আমার মনে হয় 750 টাকা হিসেবে কিন্তু শাড়িটার কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো, সত্যি খুবই ভালো। তারপর হচ্ছে যেটা নিয়েছি লাস্ট বাট নট দ্য লিস্ট, না এরপরেও একটা আছে, এটাকে লাস্ট বলবো না, সেটা হচ্ছে এই শাড়ি। ক্যাটলগটা দেখতেই পাচ্ছ, এটাও একটা কাতান সিল্কের মধ্যে, সেমি কাতানই বলতে পারো, কারণ পিওর কাতানের দাম অনেক বেশি হয়, কিন্তু লুক ওয়াইজ একদম পিওরের মতোই দেবে। এই যে এই কালারটা যে এত পছন্দ, আমার এত পছন্দ, এই কালারটাও যদি নেকলেসে থাকতো আমি এটাই নিয়ে নিতাম, ওই কালারটাই নিয়ে নিতাম। দেখো খুব সুন্দর দেখতে, এটাও আমি খুলেই দিচ্ছি। দেখো এটা রয়েছে ডবল পাড়ের মধ্যে। ডবল পাড় কেন বললাম, এই তো নর্মাল একটা পাড় যাচ্ছে, তারপর এরকম লতা পাতা করা একটা পাড় যাচ্ছে, আর অল ওভার এরকম ছোটো ছোটো বুটা ওয়ার্ক কাজ যাচ্ছে,
খুব সুন্দর এবং ডুয়াল টোন, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি যখন এরকম করব দেখতে পাবে বোধহয়, খুব সুন্দর দেখতে অল ওভার এরকম কাজ করা। এবং এটার ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই, একদম প্লেনের সাথে কিন্তু হচ্ছে রয়েছে এরকম জারি ওয়ার্ক করা, মানে বর্ডারটা পড়বে হাতায় বা পিঠে। এবং আঁচলের ডিজাইনটাও একটু দেখাই তোমাদেরকে, খুলেই যতক্ষণ ফেললাম, এগুলো আবার ভাঁজ করতে হবে আমাকে। দেখো কত সুন্দর ডিজাইন, একদম পুরো ঝুমকো ঝুমকো ঝালর ঝালর ডিজাইন। তো এটাকেও একটুখানি গায়ে ধরে দেখাই, ম্যাচিং ব্লাউজ পিস দিয়ে পরলে দারুণ লাগবে দেখতে, খুব সফট কোয়ালিটি, খুবই ভালো। আর এটার দাম নিয়েছে 1140 টাকা, হ্যাঁ 1140 টাকায় কিন্তু এই শাড়িটা আমার হয়ে গিয়েছে। আর গিফটের শাড়িটা দেখিয়ে দাও, এই যে শ্রীগুরু শাড়িকুটির থেকে এত শপিং করেছি তো ওখান থেকে দিদিভাই এই শাড়িটা আমাকে গিফট করেছে। দেখো এটা হচ্ছে সেমি পিওর সিল্কের মতো, এখানে মানে ছবিটা দোয়াই রয়েছে ক্যাটলগটা, এটাও কিন্তু খুব সুন্দর, একদম মিষ্টি রানী কালারের মধ্যে এই শাড়িটা রয়েছে। এগুলোর কালার অপশান ছিল তো দিদি এটাই আমাদের জন্য পছন্দ করে দিয়েছে, শাড়িটার ভিতরে এরকম কিন্তু প্রিন্ট করা রয়েছে। তো দেখো পুজোয় অলরেডি আমার কিন্তু এতগুলো শাড়ি হয়ে গেল, আর হচ্ছে এমনিও আমার পাওনা শাড়ি কতগুলো নতুন রয়েছে। তো তোমাদের কোন শাড়িটা বেশি ভালো লেগেছে, আর এটা যেহেতু গিফটের শাড়ি এটার দাম আমি বলতে পারবো না, তো কোন শাড়িটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এগুলো হচ্ছে মৌলির শপিং, মৌলিও কিন্তু নিয়েছে একটা নেকলেস কাতান, কিন্তু এটা রয়েছে ময়ূরকণ্ঠী কালারের মধ্যে, আমি আর খুলে দেখালাম না ওরটা। আর এটা হচ্ছে ওর মাসির জন্য নিয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর দেখতে একটা কাতান সিল্ক রয়েছে। আর নাইটি নিয়ে নিয়েছে 4টে, গোল গলা এরকম প্রিন্টের, মেরুন লাল এরকম মিলিয়ে 4টে নিয়েছে। আর এটা হচ্ছে 230-এর জামদানি, আর এটা হচ্ছে 172-এর দুটো জামদানি, আম কলকা জামদানি, একটা তুতে আর একটা হচ্ছে অরেঞ্জ। তো টোটাল 1, 2, 3, 4, 5টা শাড়ি আর হচ্ছে 4টে নাইটি। এই হচ্ছে মৌলির শপিং। তো আমার পুজো শপিং তো এভাবেই স্টার্ট হলো, পুজো আর বেশি বাকি নেই, অক্টোবরের ফার্স্টেই পুজো, আর এখন চলছে তো জুলাইয়ের মাঝামাঝি, তো আগস্ট সেপ্টেম্বর 2 মাস আড়াই মাস মতো বাকি রয়েছে। তো চলো পুজো শপিং স্টার্ট করছি, তোমাদের কাদের কাদের শপিং স্টার্ট হয়ে গেলে অবশ্যই কমেন্টে জানিও। শাড়ি টাড়িগুলো আগে থেকে কিনে রাখা কেন ভালো, কারণ পুজোর সময় ব্লাউজ মেকিংয়ে এত চাপ পড়ে, সেই জন্য আমি এক এক করে ব্লাউজ মেকিং করতেও দেবো। তো চলো আজকের ভিডিওটা থাকুক এতটুকুই, আজকে পুরো এই কালেকশন ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও। বাই।